আসসালামু আলাইকুম। আমি এখন বিভিন্ন ধরনের ডোনাট বানাবো। এটা কোনো এটা খুব সিম্পল রেসিপি, এটার মধ্যে আপনি দেখবেন কোনো মাপাপের ঝামেলা নাই, কারণ আপনার খালি ইস্টার দিকে খেয়াল রাখবেন। ইস্টা হচ্ছে আধা কেজি আটায় বা ময়দায় এক চা চামচ, ব্যাস। আর বাকিগুলো নিজের রুচি মতো দিয়ে নেবেন। আমি বারবার ওইখানে আটা বলছি, অ্যাকচুয়ালিটা ময়দা হবে। আর আমি তেল দিছি, এর বদলে আপনারা বাটারটা দিয়ে নিলে আরও সুন্দর ফ্লেভার হবে, সুন্দর করে সাজাই দিতে পারবেন। এটা তৈরি করা তেমন কিছু না, বেসিক জিনিস হচ্ছে ময়দা, চিনি, তেল আর লবণ আর ডিম, দ্যাটস ইট। ডিম দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। আসেন শুরু করা যাক। তো সেজন্য আমি কতগুলো আটা নিছি, কোনো মাপ টাপ নাই, দেখি মাপ ছাড়া কী করে হয়। এর মধ্যে আমি আমার আন্দাজ মতো, আপনারাও পেয়ে যাবেন আন্দাজ মতো ইস্ট দিব যাতে ফুটতে পারে। অ্যাক্টিভ ইস্ট, এটা এমনিও ফুলবে অমনিও ফুলবে, খুব বেশি দিব না, অল্প একটু ইস্ট দিলাম, মাপ আমাদের চলে আসবে। বেশি পেপার দিয়ে বেশি কম দিয়ে অভ্যাস হয়ে যাবে। এর মধ্যে আমি দিব ডিমগুলো রাখছিলাম, তিনটা ডিম গোলানো। আচ্ছা, ইস্টটা একটু মিশায় নেই, সব জায়গায় যাতে চলে যায়। তিনটা গোলানো ডিম দিব। একটু মাখায় এর সাথে আমি চিনি দিব। চিনি দিব হচ্ছে যথেষ্ট পরিমাণ, আমি একটু মিষ্টি মিষ্টি করবো, সেই জন্য আমি খেয়ে দেখবো অ্যাকচুয়ালি যে চিনি লবণ ঠিক হয়েছে কিনা। তো চিনি দিলাম যা দেওয়ার, একটু লবণও দিব এর মধ্যে। সাধারণত চিনি চার ভাগের এক ভাগ লবণ দিতে হয়, দিলাম। অল্প একটু তেল দিব, তেল আমি খুব একটা পছন্দ করি না। গ্রিস যাই হোক, একটু হালকা করে যতদূর মিলে মিলুক। আপনার অনেক রেসিপিতে দেখতে পাবেন অনেকভাবে আগে এটার সাথে ওইটা মিশায়, সেটা মিশায় অত কিছু করে। তো অ্যাকচুয়ালি যারা বানায় কমার্শিয়ালি তারা কিছুর সাথে কিছুই মিশায় না, তারা ধুমধাম বানায় ফেলে। কারণ হচ্ছে অত মিশানো হয়ে গেলে হচ্ছে আমার আপনার জন্য রেসিপি, ওদের জন্য রেসিপি হচ্ছে দাও মিলাই দাও। কারণ আমি আপনার বিরিয়ানি কিংবা কোনো কিছু পাক করতে গেলে দেখেন কত কিছু করে আমরা করি, এইটা আগে দিতে হবে, ওইটা পরে দিতে হবে। আর যারা পাবছি তারা ধুমধাম দিয়ে দিল, ব্যাস হয়ে গেল। এর মধ্যে আমি এখন কিছু গরম দুধ দিব। এই দুধটা ওরকমই গরম যেটা বাচ্চাদের খাওয়ানোর মতো গরম আর কি, ফিডারে যেটুকু খাওয়ানো সম্ভব ওইরকম আমি দুধ দিব। এটা কোনো পরিমাণ নাই, আমার লেইটা ঘনত্ব কনসিস্টেন্সিটা যাতে ঠিক মতো হয় সেই পরিমাণ আমি দিতে মাখাইতে থাকব। দেখেন আপনারা কী পরিমাণ হয়, আপনারা বুঝে যাবেন পরে ধীরে ধীরে। প্রথমে আমি এটা দিয়ে মাখতেছি, কারণ হচ্ছে যে আর নাহলে হাতে লেগে যাবে, তখন এটা হাতে না লাগার মতো হবে, একটু শক্ত শক্ত, তখন এটা আলটিমেটলি হাত দিয়ে মাখা যাবে আর কিছুক্ষণ পরেই। এখন হাতেই মাখানো যাবে। বেশ তুলতুলা হয়ে গেছে, তারপর আমি কিছু আটা ঢুকাচ্ছি ভিতরে, কারণ একটু নরম, আর এতে ইস্টের অ্যাক্টিভেশনে আরও বেশি নরম হয়ে যাবে, একদম তুলতুলা হয়ে যাবে, সেই জন্য একটু শক্ত করে নিচ্ছি যতদূর পারি, না হলে কোনো ক্ষতি বৃদ্ধি হওয়ার কোনো কথা না। হইলো, এখন এটার মধ্যে রেখে আমি ঘন্টাখানেক অপেক্ষা করবো। খুব সুন্দর করে বিয়ে করতে পারলাম না, সুন্দর না হইলেও এটা ফুলবে, মানে খুব সুন্দর করে পেঁচায় যদি খুব দৃষ্টিনন্দনভাবে আমি রাখতাম তাহলেও ফুলতো, না হলেও ফুলবে। একটা কাঁচের ঢাকনা দিয়ে রাখি, তাহলে বাইরে থেকে দেখতে পারবো কী হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, থাকে এখানে এইভাবে, আপনারাও দেখবেন আমিও দেখব। ঘন্টাখানেক পরে
মোটামুটি অনেক ফুলে গেছে এটা চাপ দিয়ে পাতা চুলা বাইট করে দিব দিয়ে আমি এখন এটাকে একটু ময়ান দিব একবার এই ফাঁকে একটু খেয়েও দেখবো লবণ চিনি কিছু লাগে কিনা এর এখান থেকে একটু খেয়ে দেখবো ঠিকই আছে মিষ্টি একটু লবণ আর একটু বাড়াইলে ভালো হইতো সুবিধা নাই এখন আর দিব না আবার এটার মধ্যে কিছুক্ষণের জন্য রাখবো যাতে ডবল হয়ে যায় একটু বাতাস টাতাস বের করে দিচ্ছি থাক এখন প্রায় ঘন্টাখানেক পরে ফুলে উনি মোটামুটিভাবে ভালো সাইজি হয়েছে দেখি এখন হাতে আটাও দেওয়া লাগবে না বোধহয় একটু বের করতে হবে এখান থেকে একটু ওটা বের করে দেবো কিছু রাখবো না যেখানে যা আছে সবই উঠে আসবে এখন চেপে চেপে এই ভিতরের বাতাসের বাবল গুলাকে বের করে দিতে হবে এই যে বের হচ্ছে শব্দ করেই বের হচ্ছে আগের সাইজে নিয়ে আসতে হবে যা ছিল এখনো আছে অনেকক্ষণ চাপতে হবে এখনো আছে বাবলগুলো বের হচ্ছে শব্দ পাচ্ছি আমি ফিল করতে পারতেছি আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যতক্ষণ বাবলগুলো থাকবে ততক্ষণই বাবলগুলো বের করে দিতে হবে বুঝিয়ে দেখেন এখান থেকে আমি গোল জিনিস দিয়ে অতগুলা গোল করবো এটাকে নিয়ে একটা জায়গায় রেখে দিব পাশে থাক
এই যেমন আরেকটা হলো কতগুলোকে ওই রকম কতগুলোকে আমি আবার এটা হওয়ার পরে মাঝখানে আরেকটা ফুটা করে দিব করে উঠাই এরকম হয়ে গেল সবগুলোকে আমি কেটে এইভাবে রাখছি বা আগে পরের গুলো মিলাই আমি এখন একটা তেল গরম নিয়ে তেলটা অ্যাকচুয়ালি খুব লো হিটে থাকবে লো হিট মানে খুব বেশি লো হিট না মাঝারি আছে প্রথমে রাখবো তার মধ্যে ডোনাটগুলো ছাড়ব ছোট হয়ে গেলে একটু বড় করে নেব বেশিক্ষণ হয়ে গেছে জলদি উল্টা দেওয়া উচিত ছিল খুব হাসি পায় দেখি আজকে ঢাকা শহরে বেশ মানে হাতে গোনা কয়েকটা দোকানে ডোনাট বিক্রি হয় দামগুলোও মাশাল্লাহ কিন্তু দেখেন একটা বানাইতে আপনার যত সুন্দর ফিলিংস ভিতরে ঢুকান আর যাই দেন ফিলিংটা কেন আপনার দশ টাকার বেশি খরচ হবে না সিম্পল কথা হচ্ছে এইটা আপনি অতটুকু জায়গার মধ্যে আর কী দিতে পারবেন আপনি হয় ক্রিম দিবেন নাহলে জেলি দিবেন এই তো দিবেন আর তো কোনো কিছু দিবেন না তার মধ্যে সোনা রূপা ভরে দেওয়ার কোনো উপায় নাই ওই দিলেও খেতে পারবো না তো এই আর ইনশাল্লাহ চার পাঁচ বছরের মধ্যে ওই রাস্তাঘাটে যেরকম আলু পুরি ডাইল পুরি আর পেঁয়াজও বিক্রি হয় দেখবেন ডোনাটটা ওইভাবে বিক্রি হবে কারণ দেখলেন আলু পুরি আর ডাইল পুরি বানানো কিন্তু এর থেকে অনেক বেশি ঝামেলার ব্যাপার সত্যি খুবই ঝামেলার ব্যাপার এটা খালি ইনগ্রিডিয়েন্টস মিলাবেন কতক্ষণ রেখে দেবেন বেলে ভেজে ফেলবেন সিম্পল সবাই করা শুরু করে দেন মানুষ আসলেই বাসায় নিজেরা ডোনাট বানায় বানায় খাওয়াইতে থাকে লোক একদম টাস্কি লেগে যাবে কারণ আমাদের যা হয় আর কি এটা দেখে একটা হচ্ছে না যে ওরে বাবা কোত্থেকে আনছে কিছুই না তৈরি করা পৃথিবীর সবচেয়ে সহজ খাওয়াই হচ্ছে এই কেক মানে পিঠা জাতীয় জিনিস সারা পৃথিবীর লোকজন খায় আমাদের মতো তিন ঘন্টা বসে বসে তারা একটা জিনিস রান্না করে না যেটা খেতে পাঁচ মিনিট লাগে তখন একটা কড়াইয়ে অল্প একটু দুধের সাথে চকলেট দিয়ে চকলেটের দানা দিয়ে নেড়ে মিলায় একটা মিশ্রণ তৈরি করে চকলেটে হালকা আঁচে দিতে হবে সুন্দর একটা ভারী মিশ্রণ হয়েছে আরো জমে আছে কত ক্লাস আর একটু বানানো যাবে এখন আমি এটার মধ্যে ডোনাট একটা ডিপ করব চতুর্দিকে লাগাবো চকলেট লাগাই চতুর্দিকে চকলেট লাগাইলাম তারপরে বাদাম ভাঙ্গা আছে
তার উপরে সুন্দর করে এইভাবে বসাই বাদাম লাগাই নিব। একটা প্লেটের উপরে রেখে দিব। তেমনি করে আমি আরেকটা ডোনাটের উপরেও এইভাবে সুন্দর করে চকলেটের কোট দিয়ে চকলেট চিপ আর সাদা চিপের যে স্প্রিঙ্কেল গুলো পাওয়া যায়, আমার কাছে রঙিনটা নাই, থাকলে সুন্দর হইত, দেখতে ভালো লাগতো, ওটার মধ্যে এই যে বসায় দিলাম। এরকম আর একটা ডোনাটকে আমি চকলেট দিয়ে ওটাকেও এটা দিয়ে দিলাম। এইটাই তো, এই যে দেখেন বিভিন্ন জিনিস দিয়ে ডেকোরেশন করা আমাদের আমার ডোনাটগুলা, যাদের ঘরে ছিল তাই দিয়ে যা করতে পারছি করছি। আপনারা যা খুশি দিয়ে উপরে ডেকোরেশন করতে পারেন এবং ভিতরে আপনারা যা খুশি ফিলিং দিতে পারেন। আর একটা জিনিস দেখবেন, আপনি এই যে ডোনাট দেখাচ্ছি আমি, দেখেন এই যে ডোনাটটা দেখেন আপনারা, ডোনাটটা ভিতরটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন ডোনাটটার ভিতরটা, হ্যাঁ ইচ্ছা করলে আপনার যে কোনো ফিলিং টিলিং যেগুলো যা খুশি দেওয়ার ওগুলো দিতে পারেন। ভিতরটা খুবই সুন্দর হয়েছে, খাইতে খুব টেস্টি, স্বাভাবিক আপনি যা যেরকম দো করবেন টেস্টটা সেরকমই হবে, কিন্তু ভিতরটা খুবই সুন্দর হয়েছে। সেই জন্য সবগুলোর মধ্যে আপনার ভিতরে যে কোনো ফিলিংস দিয়ে জেলি টেলি যা ঢুকে করতে পারবেন। হয়ে গেল, শিখে গেলেন, খুব সহজ একটা জিনিস। এই দো টো করার জন্য এত পিএইচডি ডিগ্রির দরকার নাই, এত কিছু দরকার নেই, ব্যাস ইজ দিয়ে মিশায় রেখে দিবেন, আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা জ্বালাবো, ফুলে উঠলেই আপনার হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।